গুড মর্নিং ফ্রেন্ডস, ছোট শালিক ছানা আমাদেরই শুভাবুল গাছে বাসা বেঁধেছিল। গাছের হচ্ছে এরা ফোকর করে বাসা করে, এরা হচ্ছে ঝুঁটি শালিক অ্যাকচুয়ালি। তো সেই বাসা থেকে পড়ে যায়, সকালবেলাতেই পড়ে যায়। আমি ঘুম থেকে উঠেছি, বাইরে এসেছি, এসে দেখি হচ্ছে বাচ্চাটা নিচে পড়ে আছে আর ডাকছে, চিচি করে ডাকছে বারবার। আর বড় পাখিগুলো আছে আশেপাশে, তারা আসছে, খাইয়ে যাচ্ছে, কিন্তু এ এখনও পুরোপুরিভাবে উঠতে পারে না, 100% উঠতে পারে না, হালকা হালকা উঠতে পারছে। বাচ্চাটা সম্পূর্ণ হেলদি আছে, পুরো হেলদি আছে, কোনো অসুবিধাও নেই। এমনি বাচ্চাটা হচ্ছে, যাই হোক, আশা করা যায় দুপুরবেলা বা বিকালবেলার মধ্যে সম্পূর্ণভাবে উঠতে পারবে। হালকা হালকা উঠতে পারছে বাচ্চাটা আর ঘুরছে চারিদিকে। প্রথমে তো ভয় পাচ্ছিল, ধরা দিচ্ছিল না একদম, তারপরে আস্তে আস্তে হাতে করে ধরলাম, ধরে নিয়ে একটা জায়গায় এসে আমাদের এই বাড়িরই হচ্ছে এখানে চৌবাচ্চা আছে একটা, সেটা তার উপরে বসিয়ে দিয়েছি, শান্তভাবে বসে আছে। পাশে কিছু জাম নিয়ে এসেছি, জাম বলতে আমাদের গাছের জাম, তো খাওয়ানোর চেষ্টা করছি, দেখি খায় কি না, খায় কি না দেখি একটু। এই তো হা করছে, দেখেন হা করছে, বাহ, মুখ থেকে বের করে দিল। এই যে এই নাও, আসো এদিকে আসো, খাচ্ছে না, খেতে চাইছে না। জাম, অনেকগুলো জাম নিয়ে এসেছি, সব জাম বলতে অ্যাকচুয়ালি গাছেই পাশেই জাম গাছ, তো জাম গাছ থেকে নিচে অনেক জাম পড়ে আসে, তো দেখলাম ট্রাই করলাম খায় কি না, তো যাই হোক খেলো না। দেখো চুপচাপ বসে আছে শালিক ছানা, ঝুঁটি শালিক ছানা। বড় পাখিগুলোও আশেপাশে আসে, তারা দেখছে, তারা নজরে রাখছে। আর যাই হোক হচ্ছে তারা আমাকে চেনে, ভালো রকমভাবেই চেনে, দীর্ঘদিন ধরে হচ্ছে বাসা করে আছে, তো প্রায় 1 থেকে 1.5 মাস মতন হয়ে গেল বাসা করে আছে। যাই হোক এরকম বাচ্চাগুলো এত বড় বড় হয়ে গেছে সব। এই যা নিচে নিচে পড়ে গেল, ওই যে একা একা ঘুরছে, কত সুন্দর ঘুরছে দেখো। এই আবার উড়ে আসলো, উঠতে চেষ্টা করছে। এটা যাই হোক 1 ফুটের একটু বেশি, 1.5 ফুট মতন উঁচু চৌবাচ্চাটার হচ্ছে উপরটা, তো উঠতে চেষ্টা করছে, মাঝে মাঝে উঠতেও পারছে উপরে। আর যাই হোক এই জায়গাটা সেফ আছে, নইলে বিড়ালের বাচ্চা বা হচ্ছে অন্য বিড়াল বা অন্য কোনো কিছু যদি হচ্ছে সামনাসামনি পড়তো, তাহলে হয়তো বাচ্চাটার ক্ষেত্রে প্রবলেম হতো। তো যাই হোক কোনো অসুবিধা নেই, আর আমার নজরের মধ্যে আছে যখন বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ থাকবে। আর বড় পাখিগুলো আছে আশেপাশেই, তারা এসে এসে খাবিয়ে যাচ্ছে, একে মাঝে মাঝেই খাবিয়ে যাচ্ছে, আর এ ডাকছে, তা বাদে চিচি করে ডেকে নিচ্ছে। আর আস্তে আস্তে উঠতে চেষ্টা করছে, দেখেন কেমনভাবে উঠতে চেষ্টা করছে। এই দেখেন মাঝে মাঝে উঠতে পারছে, সববার নয়, মাঝে মাঝে উঠতে পারছে, মাঝে মাঝে উঠতে পারছে না, এরকম হচ্ছে। দেখেন চেষ্টা করছে, এই যা এখনও উঠতে পারলো না। বড় পাখিগুলো ডাকছে, চিচি করে ডাকছে, শুনতে পাচ্ছেন সবাই? দেখুন ছোট্ট শালিক ছানা, ঝুঁটি শালিক ছানা। অনেকে কি করে, এই ধরনের পাখি, শালিক পাখিগুলো বাড়িতে পোষার জন্য চেষ্টা করে, কিন্তু সবাইকে রিকোয়েস্ট করব, এই ধরনের শালিক ছানাগুলো বা শালিক পাখিগুলো কেউ বাড়িতে পুষবেন না। এগুলোকে এদের মতন প্রকৃতিতে হচ্ছে ওড়ার সুযোগ দেবেন এদেরকে, এরাও এরকম সাধারণভাবে নিজের স্বাধীনতায় জীবনযাপন করতে চায়, কেউই চায় না খাঁচার মধ্যে বন্দি দশায় থাকতে। তো বন্ধুদের সকলকে রিকোয়েস্ট করব, কখনো আপনারা কোনো শালিক পাখি বা টিয়া পাখি বা হচ্ছে এই ধরনের পাখি বিভিন্ন রকম, এগুলো কখনো হচ্ছে আপনারা পুষবেন না, এদের প্রকৃতিতেই খেলতে দেবেন, প্রকৃতির সাথেই এরা বড় হবে, সেটাই সব থেকে ভালো হবে। কেন জানি না ভিডিওটা বারবার ব্লার হয়ে যাচ্ছে, এইবার দেখছি তবু একটু ভালো কোয়ালিটির ভিডিও আসছে। যাই হোক ছোট্ট শালিক ছানা হালকা ভয় পাচ্ছে, নিজের মতন করে আছে, বসে আছে। দেখো যাই হোক একে এখানেই ছেড়ে দেব, আর এ হচ্ছে আশেপাশে এর বড় পাখি দুটোও আছে, তো ওরা এসে একে খাবিয়ে যাচ্ছে বা একে নিয়ে চলে যাবে আস্তে আস্তে, আস্তে আস্তে উড়তে চেষ্টা করে আস্তে আস্তে নিয়ে চলে যাবে একে।